এবারে আরো কিছু সংবাদ এক নজরে। ষষ্ঠ ধাপের প্রথম দিনে ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম গেছেন 2555 জন রোহিঙ্গা। দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে 44টি বাসে করে তাদের চট্টগ্রামে আনা হয়। করোনা মহামারীর মধ্যে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করা 50 নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে উইমেন এন্টারপ্রেনার নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মোংলা বন্দরের পশুর নদীতে 400 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এফসিআই মাহিন নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা 9 জন নাবিক ও 1 জন নিরাপত্তা কর্মী সাঁতরে তীরে উঠে আসেন। রাজবাড়ী সদরের বসন্তপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। বেলা 3টার দিকে বসন্তপুর স্টেশন বাজারে কাছে এই দুর্ঘটনা ঘটে।